যে লোক বলেছিল উলিবেরি আসবে বলে, তাই তো? হ্যাঁ, হবে আজকে আগের দিন কি আমাকে বললো যে উলুবেড়ি এসে আমাকে কল করবে, আমি লোকেশন সেন্ড করে দেবো, আমার সাথে চলে আসবে, ঠিক আছে? তারপরে আমাকে ফোন করছে যখন, তখন তো প্রায় 5:40 হয়ে গেছে। কোনটাতে বেশি ভালো হয়, এইটাতে না ওইটাতে? ডবল কাটি চলে গেলে নিজে একটা ভাঙা কাটি গেছে। হুম, ছোট কাটির জন্য ফেস কাটি চাই, গোল কাটি, ফেস কাটি। ফেস কাটি হলে দাঁড়াবে না, কাকা 10,000 টাকার মালে কত লাভ আছে? যা বলো, বড় কারবার হলে হিসাব করা যেত নাকি? বড় সড়ো কারবার হলে তোমার এইটাতে বেশি ভালো হয় না ওইটাতে বেশি ভালো হয় না, একই সব? দেখছি ও তো 1 কিলো হয়ে গেছে কাঠি, ওটা হচ্ছে খুব স্পিড আছে ভাই। আচ্ছা, স্পিড আছে, সব ডায়ালের ওপরে নির্ভর নাকি? ডবল কাটি চলে গেছে, ডবল কাটি গেলে জানা। এর কোনো এমনি উপায় নেই নয় যে কাটি এখন ছেড়া যাচ্ছে চলে যাবে? না, মানে কাটি বেঁচে বাঁচে কি করলেও, বেঁচে করলে সেটা তারা কত কাটি বাঁচবে? একবারে এরকম ডাইরেক্ট এরকম হালকা করে মিলে দিয়ে দেখা হয়ে গেল যদি সেটা যদি কেউ করতে পারে, ও মেশিন একটু দ্বারা বন্ধ হবে ওটা বলে। আচ্ছা না, আমি জিজ্ঞাসা করছি কাকা তো এতদিন চালাচ্ছে। কাটি ফ্রেশ কাটি হলে এই কাটি সমান নেই। হুম,
ঢুকে একটা লেবারকে তৈরি করতে গেলে এক মাস টাইম লাগবে। মানে হাতে স্পিড সমেত নিয়ে আসছে নাকি? আরে মেয়েরা যখন আসছে আসছে আটকে গেলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। দুটো থেকে গাড়ি চলে গেলে অটোমেটিক মেশিন দেখ ডবল গাড়ি ঢুকে গেছে। ওই দিক দিয়ে টানলে বেরিয়ে যেত তো নাকি? না না ওই দিক দিয়ে পারবো না, ওই দিক দিয়ে টানলে যাবে, ওই দিকে এটা গেলে আসতে পারবো। মনে হচ্ছে না কাকা তোমার এই মেশিনটা কত নিয়েছিল তখন? আর ওটা 90,000। ফোন করছে এই মেশিনের ডিলার ওই কালকে যে এসেছিল। হ্যাঁ অনেকগুলো আছে। আরে ওই তো বলছি এক জায়গায় ফোন করেছি, কোথায় কোথায় যে নাম্বার চলে গেছে কোনো ঠিক নেই। আমরা এসছি বলে এত মাছ খেয়ে যাচ্ছে না কি গো? এ মজলা ঠিকঠাক না হলে অনেক কিছু ব্যাপার আছে, ময়লা পড়লে কালিতে ময়লা আছে তো। আচ্ছা ময়লা ছেলে 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 দিলেই বেশি ভালো, তুমি ছেলে করো না নাকি? ছেলেও করি। আচ্ছা কোনটাতে সুবিধে ছেলে করা? ছেলে করলে ভালো। আরে কাকা কি কি লাগে, মানে পুরোপুরি ধূপ করতে কি কি লাগে? আচ্ছা এ তো পুরো একদম সেই নুড়ির মতো হয়ে গেছে। আচ্ছা পুরোপুরি তোমার করতে কি কি লাগে? কালি কালি ডাস্ট ডাস্ট গাম গাম রস রস জস
আর জসের পরে তৈরি হয়ে গেল, তারপরে দিয়ে তোমার সেন্ট, তারপর শুকনো করে সেন্ট আর তেল, সেন্ট আর তেল, তেলটা দিলে কি হয়? তেল না দিলে ধরবে না, মানে সেন্ট রাখতে পারবে না, না জ্বলবে না, সেন্ট রাখতে পারবে না। ও আচ্ছা, সেন্টটা রাখতে পারবে না। ওটা কি দিলে? আচ্ছা, টোটাল মাল নিতে গেলে কিরম কি খরচা করতে হয়? টোটাল মাল নিতে গেলে কিরম কি খরচা? না তবু একটা আন্দাজ আপনি দু বছর কত তুলতে পারেন? হুম, এক বছর তুলতে পারেন, আপনার উপর নির্ভর, পয়সার উপর নির্ভর। মানে ওই যাদের কাছে পাওয়া যায় তাদের কাছে বলে দিলে মানে একবারে দিয়ে দেবে নাকি? মানে ওরা হিসাব মতো সব জিনিস দিয়ে যাবে? ছোটো হলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো অবশ্যই। তবু তাহলে ধরে নাও কত কিলো মাল নিলে বেশি মানে বেশি লাভ আছে একবারে? গাড়ি ভাড়াটা আমাদের আমাদের তো নিজেরা দিয়ে আসি। হ্যাঁ, যার ফলে যে গাড়ি ভাড়াটা কম করার জন্য আমরা বেশি করে মাল তুলি। আমি যেমন আট বস্তা গাড়ি কিনি, আট বস্তা কিরম কি খরচা আছে? আট বস্তা কাঁচির তো আমি 4,200 টাকা করে বস্তা। আচ্ছা, 4,200 টাকা বস্তা, আর তারপরে সব কিছু দিয়ে দেবে কিনা কিনা? ও কাঁচি কাটি 4,200 টাকা বস্তা। কাটিজ অজাত। আর এমনি এই রমালের কালি হচ্ছে 12 টাকা কিলো, কালি 12 টাকা কিলো, আর বাদবাকি 20 টাকা কিলো। কি ডাস্ট? 20 টাকা কিলো ডাস্ট, 20 টাকা কিলো। 98 টাকা কিলো, 98 টাকা কিলো। হ্যাঁ, 95 টাকা কিলো জস, 95 টাকা কিলো। সব কি বস্তা বস্তায় নিতে হয়তো নাকি? বস্তা লুজ, বস্তা নিয়ে লাভ আছে? বস্তা নিয়ে লাভ আছে? বস্তা নিলে, বস্তা নিলে একটু কম নেবে। আচ্ছা, হ্যাঁ এক বস্তা নিলে তো এক বস্তা মালে প্রচুর দাম, কত কাটি লাগবে জানো? এক বস্তা মালে কত কাটি লাগবে? 10-15 কিলো বস্তা। আচ্ছা, 8-25 কিলো বস্তা। আচ্ছা, আর হচ্ছে 8-10 আর কালি হচ্ছে 50 কিলো বস্তা, ডাস্ট হচ্ছে 30 কিলো বস্তা। আচ্ছা, কাটি 50 কিলো বললে? কাটি 30 কিলো বস্তা। আচ্ছা, কাটি 30 কিলো, আর কিসে 50 কিলো বললে? 50 কিলো কালি, কালি কালি 50 কিলো, আর ডাস্ট হচ্ছে 30 কিলো বস্তা, ডাস 30 কিলো বস্তা। তাতে ছেলে করাই ভালো।
ওটা যদি তোমার তেল দিয়ে দেওয়া হয় কি কাজ হবে না হবে না? ওর ওই ভেতরে যে জল দিলে ওখানে যদি তেল দিয়ে দেওয়া হয় তেল দেবে আরও স্লিপি স্লিপি হয়ে যাবে, তাই জন্য কাকা মাল তাহলে কিরকম ভাবে বেঁচে লাভ আছে, মানে কিভাবে বিক্রি করলে লাভ আছে? কারা নেবে সেন্ড করে বিক্রি করলে? দোকান ধরতে হবে, ধরো মুদিখানা দোকান আছে তোমার ওখানে, যে আমি দাবার ভোগ দেবো, এইরকম ব্যাপার আছে। ওর জন্য কি লোক রাখতে হতো নাকি, না নিজেকেই আবার মানে চারিদিকে ঘোরা করে দিতে হবে? না না আমি জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি তুই নিজে খাটতে পারলে তবে তুই দুটো পয়সা দেখতে পাবি। 100 বার নিজেকে তো খাটতে হবে, দু চার ঘন্টা কাজ করলি ভালো লাগে না, সেটা আলাদা ব্যাপার। আমি লোক দিয়ে করবো আর আমি ঘুরবো মাল দেখা হলো তো চলো তাহলে যাবো। কাকা তোমার সেন্ট করে যদি বেঁচে যায় কিরম লাভ থাকবে দাদা? ডবল লাভ থাকবে, মানে প্যাকেট করে বিক্রি করলে ডবল লাভ থাকবে। তুমি কি এমনি প্যাকেট করে বিক্রি করো? একটু ভিডিও করছি পড়ে নিয়ে তারপরে সার্চ করে দেখব। মানে কত মাল প্রোডাকশন হবে? 500 কেজি হতে পারে, 2000 কেজি হতে পারে। ও কিরম কি দাম আছে? 300 টাকা। ওই জাড়া মেশিনটা তার কাছে পাওয়া যায় নাকি? না আবার বেশি দাম নেয় একই নে। এটা
আরে যা ঝাড়া ঝাড়া হচ্ছে ডবল কাটি গেল আটকা।